नमस्कार सोनार बांगलार पक्ष थेके सबाई के स्वागत सबाई भालो आछेन तो भालो आमादेर थाकतेई हबे आर एई भालो थाकार जादुकाठी थाके फिजिओथेरापिस्टेर हाते 8ई सेप्टेम्बर विश्व फिजिओथेरापी दिवस एई दिवसके मने रेखे आजकेर अनुष्ठाने आमरा पेयेछि डाक्तार রণজিত বারিককে ডাক্তারবাবু ভীষণ ব্যস্ত এরই মধ্যে সময় করে আমাদের ডাকে সাড়া দিয়ে আজ স্টুডিওতে এসেছেন নমস্কার ডাক্তারবাবু নমস্কার রোজ নামচায় থাকে ভালোভাবে বেঁচে থাকার লড়াই এর মধ্যে কিছু মানুষ ইতিহাসের পাতায় নয় জায়গা করে নেয় মনের ক্যানভাসে সেখান शत दुख कष्ट की भाव हासि मुखे थका जाए डाक्टर बाबू के आम्रा पे आज के भीषण भलो लगजे खूब खुशी और आमादेर डाक्टर परामर्श देवें डाक्टर बाबू साथे जोगाजोगे ठिकाना बाम शोइबा एडवांस फिजिओथेरापी क्लिनिक राम शोइबा एडवांस फिजिओथेरापी क्लिनिक 241 विधानपल्ली नियर नाकतला गीतांजलि मेट्रो कोलकाता 784 दूरभाष 6291040734 डाक्टरबाबू आपनी तो मेदिनीपुरे छिले बर्तमाने कोलकाताय थाकें এবার আপনার ডাক্তারি জীবনের কথা আমার এবং আমার দর্শক বন্ধুদের একটু বলুন আশা করি সবাই ভালো আছেন আজকের এই বিশেষ অনুষ্ঠান এসে খুব নিজেকে ধন্য মনে হচ্ছে আর আমার নাম রণজিৎ বারিক কনসালট্যান্ট ফিজিওথেরাপিস্ট ব্যাচেলর অফ ফিজিওথেরাপি অ্যান্ড মাস্টার অফ ফিজিওথেরাপি নিউরোলজি আমি হলদিয়া ইনস্টিটিউট হেলথ সায়েন্স থেকে পড়েছি আমার কলেজের ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস এখন আমি কলকাতায় প্র্যাকটিস করছি আচ্ছা ডাক্তার আপনার কাছে অনেক প্রশ্ন রয়েছে তবে প্রথম প্রশ্ন ছোটবেলা থেকে কি শরীর চর্চা করতে হবে আর কি ধরনের ব্যায়াম করলে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্ত চলাচল হয় এখানে ছোটবেলা থেকে দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলি ছোটবেলা শৈশব কাল আর কৈশোর কাল আমাদের পুরো লাইফটা কিন্তু প্লেইং অ্যাক্টিভিটির মধ্যে পড়ে সেখানে আলাদা করে আর বিশেষ কিছু করতে হয় না ওই আমরা খেলার ছলে যেগুলো করি সেগুলো একটা শরীরের কিন্তু অঙ্গপ্রত্যঙ্গকে নড়াচড়া করতে সাহায্য করে বেসিক্যালি যেটা প্রবলেম হয় আজকালকার সোসাইটিতে স্কুল লাইফ থেকে অনেকগুলো স্টেজ আছে আমাদের জীবনে আমি যদি ট্রিটমেন্ট পারপাসেস বা এক্সারসাইজ শরীরচর্চা বিষয় বলতে চাই স্টুডেন্ট লাইফ তারপরে কলেজ লাইফ তারপরে ওয়ার্কিং লাইফ ফ্যামিলি লাইফ অ্যান্ড রিটায়ার লাইফ প্রত্যেকটা লাইফের সাথে প্রত্যেকটা কানেক্টেড রয়েছে এবং প্রত্যেকের লাইফে কিন্তু প্রত্যেকটা স্টেজে কিন্তু একটা আলাদা আলাদা কমপ্লিকেশন থাকে আচ্ছা আমি যদি ছোটবেলা থেকে যদি ধরি তাহলে আমি স্কুল লাইফ ধরবো কারণ এত পড়াশোনার চাপ ব্যাগে ওয়েট নিতে 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 পিঠ ব্যথা হয়ে যায় পিঠ ব্যথা হতে হতে আস্তে 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 সেখানে নানা রকম কমপ্লিকেশন আসে স্পাইনাল বিশেষ করে স্পাইনাল ইনস্টেবিলিটি একটা চলে আসে ফলে যদি ছোটবেলা থেকে যদি আমরা এটাকে নিয়ে খুব সাবধানতার সহিত একটা এক্সারসাইজ হোক বা শরীরচর্চা যদি মেনে চলি তাহলে কিন্তু পরবর্তী লাইফগুলো কিন্তু ঠিক সুন্দরভাবে কিন্তু চলে আসবে এবারে স্কুল লাইফ একটা প্রবলেম আছে ইন জেনারেল আর কলেজ লাইফে একটা প্রোটোকল আছে নানা রকম প্রবলেম আছে ফ্যামিলি লাইফ ওয়ার্কিং লাইফ যেগুলো আছে সেগুলো প্রত্যেকে আসে এর প্রত্যেকে কমপ্লিকেশন কিন্তু প্রত্যেকে আলাদা হবে বয়সজনিত কারণে কিন্তু প্রত্যেক শরীর যারা চর্চা যদি আমি ছোটবেলা থেকে স্কুল লাইফ জয়ী ধরি সে তো বলবে না যে পেরিফেরালি শোল্ডার পেন অর নি পেন কি ফিঙ্গার পেন একটা পিঠে ব্যথা কমপ্লিকেশন একটা কমন জিনিস যদি এইরকম যদি ওয়ার্কিং পিরিয়ডে আমরা যখন কাজ করি নানা রকম আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি না তখন কিন্তু নানা রকম তার যা এজ অনুযায়ী বা উনার যা যা এজ অনুযায়ী ওর কমপ্লিকেশন কিন্তু সেইভাবে আসে
আপনারা জানেন সবাই বয়স হলে একটা রিটায়ার লাইফ একটা আসে এন্ড অফ দ্য ডে। তো এই রিটায়ার লাইফে যে আগের যে কমপ্লিকেশন গুলো ছিল আবার আফটার রিটায়ার লাইফ যে কমপ্লিকেশন দুটো মিক্সড আপ হয়ে যায়, ফলে তখন আরো প্রবলেম গুলো চলে আসে। সেইখানে এখানে শরীর চর্চা ছোটবেলা থেকেই বলবো না, আমি যদি ধরি স্কুল লাইফ থেকে যদি আমি মেনটেন করি, স্কুল লাইফে আমি যদি কন্ট্রোল করি মেনটেন করি, তাহলে পরবর্তী লাইফ গুলো কিন্তু আমি ভালোভাবে একটা গিফট দিতে পারবো। কি সুন্দর বলছেন, সত্যি আমরা যদি সেরকম ভাবে চলি আপনার অ্যাডভাইস কিন্তু আমাদের মানতে হবে। আর আমার বন্ধুরা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন তারা কিন্তু মন দিয়ে শুনুন, কেমন? আচ্ছা, এবার পরে প্রশ্নে চলে যাই, ফিজিওথেরাপি সম্বন্ধে যদি ডাক্তারবাবু কিছু বলেন। দেখুন, ফিজিওথেরাপি একটা আলাদা একটা মডার্ন সিস্টেম, যেটা বহুকাল আগে থেকে, বহু বছর আগে থেকে ফরেনে কিন্তু অনেকটা ডেভেলপ করেছে, ইন্ডিয়াতে বেশি বছর হয়নি, কয়েক বছর আগে এসছে। তা ফিজিওথেরাপি এখানে আমরা গ্রাম বাংলা ইভেন আরবান এরিয়াতে প্র্যাকটিস করতে গিয়ে দেখা গেছে যে এটা মালিশ নয়, অনেকে বলে মালিশ, মাসাজ বা একটু জয়েন্ট একটু টানাটানি যদি বলি ঘোরা বাংলাতে, তাহলে ওই সেন্স বা এই সেন্সগুলো কিন্তু আমরা প্রত্যেকে 100 জনের মধ্যে যদি আমি সার্ভে করি 80 জন বলবে এইগুলো কথা। কিন্তু দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলি, এটা কোনো মাসাজ নয়, মালিশও নয়, এটা কোনো টানাটানি নয়, এটা একটা পুরোপুরি হ্যান্ড স্কিল। হ্যান্ড স্কিল কাজ করার আগে আমাকে আগে জানতে হবে যে প্রত্যেকটা মেডিকেল প্রফেশনের মতো এর প্রফেশনটা একটু আলাদা। মানে আলাদা এই কারণে বলছি, এটা মেডিসিন ছাড়া ট্রিটমেন্ট, অনেকে নানা রকম কমপ্লিকেশন আছে, সেখানে মেডিসিন একটা দুটো খেলেই কিন্তু ওনার সমস্যাগুলো আছে, সেখানে আমি মেডিসিনকে আমি রিমুভ করতে যাই। অনেক ডাক্তার বলে মেডিসিন দেওয়া যাবে না, আপনি অন্য ব্যবস্থা দেখুন, তখন বলবো যে শুধু ফিজিওথেরাপি নয়, তার সঙ্গে সঙ্গে নানা রকম কিছু কন্ট্রোল থাকে সেগুলো মেনটেন করতে হয়। তো ফিজিওথেরাপি জিনিস দর্শক বন্ধু উদ্দেশ্যে সহজ করে বলতে পারি, আমি একটা জায়গায় ধরুন আমি এসপ্ল্যানেড বা ধর্মতলাতে আমি যাব, আমি এনএসসি বোস রোড ধরতে পারি, এস এন ব্যানার্জি রোড ধরতে পারি, বা আমি ওদিকে হাওড়া রোড ধরতে পারি, কিন্তু আমার অনেকগুলো রুট আছে। এবারে আমাকে জানতে হবে কোন রুটে গেলে আমি তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছাবো। অবশ্যই ঠিক, মেডিকেল প্রফেশনে একটা বড় একটা ভাস্ট প্রফেশন অনেকগুলো রয়েছে, তার মধ্যে এটা একটা হচ্ছে ওয়েভ, এটা একটা পথ। এই পথে দেখলো না এতে কোনো কমপ্লিকেশন নাই, এটা একটা সুন্দর ট্রিটমেন্ট, নানা রকম মানুষ ভালো থাকবে বা ভালো থাকে, নানা রকম পরবর্তী লাইফটা ভালোভাবে কাটিয়ে উঠতে পারে। তো এই হলো ফিজিওথেরাপি, ফিজিক্যালি জিনিসটাকে ট্রিট করা হয়, সেটা ইলেকট্রোথেরাপি হোক বা এক্সারসাইজ থেরাপি হোক বা হ্যান্ড স্কিল কিছু ম্যানুয়াল থেরাপি হোক। বেসিক্যালি আমরা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টরা ফোকাস করি ম্যানুয়ালের উপরে, কারণ ফিজিওথেরাপিতে যেমন আমি বললাম যে আপনারা অসুস্থ হলে একটা পেন কিলার খান বা একটা মেডিসিন খান, কিছু ইলেকট্রোথেরাপি আছে, কিছু মোডালিটি আছে, পেনটাকে সাবস্টিটিউট করে দেয়, পেনটাকে ডিপ্রেস করে দেয়। যখনই পেনটা 100 যদি আউট অফ 100 হয়, তাহলে পেনটা সেটা 60 বা 40 বা 50 নেমে নিয়ে এলাম, তারপরে আমি এক্সারসাইজ প্রোটোকলে আমি পেশেন্টকে ফেলে আমি সুন্দরভাবে তার প্রোটোকলটা আবার কন্টিনিউ করে দিতে পারি। সুন্দর বলছেন, সত্যি আমরা যদি সেভাবে চলি তাহলে তো মানে কথাই নেই। আচ্ছা ডাক্তারবাবু, কি কি ধরনের ফিজিওথেরাপি হয়? কি কি ধরনের? দেখুন, এই এমন একটা প্রফেশন, খুব সুন্দর প্রফেশন, এই কারণে বলছি আমার প্রফেশন বলে আমি দর্শক বন্ধু শুধু উদ্দেশ্য বলবো আমার কথা বলছি তা নয়, কারণ আপনার অর্থোপেডিক প্রবলেম হলে সেখানে ফিজিওথেরাপি প্রয়োজন, যেখানে পালমোনারি কোনো প্রবলেম হলে সেখানে ফিজিওথেরাপি প্রয়োজন, যেখানে নিউরোলজিক্যাল কোনো সমস্যা হলে সেখানে ফিজিওথেরাপি প্রয়োজন, কার্ডিয়াক বা কোনো প্রবলেম হলে সেখানেও ফিজিওথেরাপি, গাইনি কোনো কমপ্লিকেশন থাকে সেগুলোও ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করা হয়, সেরিব্রাল পলসি সেটাকে নিয়েও আমরা কাজ করি, পেডিয়াট্রিক, যেটা বিভিন্ন রকম অনেকগুলো স্টেপ আছে। এবারে ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে তা নানা রকম ভাগ আমরা জানি, এবার যখন মাস্টার্সে আমরা যাই তখন কিন্তু প্রত্যেকটা ভাগ হয়ে যায়, অর্থোপেডিক্স, ব্যাচেলর অফ, মাস্টার অফ ফিজিওথেরাপি নিউরোলজি, মাস্টার অফ ফিজিওথেরাপি অর্থোপেডিক্স, মাস্টার, বিভিন্ন সিলেবাস অনুযায়ী ভাগ রয়েছে। এইবারে এখানে একটা কথা জানতে পারি বা বলতে পারি দর্শক বন্ধু উদ্দেশ্যে, ব্যাচেলর অফ ফিজিওথেরাপি 4.5 বছরের কোর্স, মাস্টার অফ ফিজিওথেরাপি 2 বছরের কোর্স, টোটাল 4.5 আর 2 6.5 বছরের কোর্স, এটা কমপ্লিট হতে 7টা বছর লাগে। দর্শক বন্ধু উদ্দেশ্যে বলছি যে 7 বছরের একটা কোর্স মানে এটা মাসাজ আর মালিশ টানাটানি, এই যে মানুষের মধ্যে আমাদের সোসাইটিতে কি বলে এগুলো রয়েছে, এগুলো কিন্তু কোনোটাই নয়, একটা হ্যান্ড স্কিল পুরোপুরি একটা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট,
যেটা পেশেন্ট ভালো থাকতে পারে অপ্রয়োজনীয় ওষুধ ছাড়া এবং আমরা সার্জারিকে প্রতিরোধ করতে পারি। এটা একদম ঠিক, আমরা সার্জারিকে প্রতিরোধ করতে পারি। আমি এমনও পেশেন্ট দেখেছি তার সার্জারি বলে দিয়েছে ডাক্তার, আবার যখন উনি চেকআপে গেলেন ডাক্তার বললেন না আপনাকে আর সার্জারি করা যাবে না, নানা রকম প্রবলেম আছে। সার্জারি করতে গেলে যে জিনিসগুলো ইন্ডিকেশন দরকার সেগুলো তার মধ্যে নেই, একমাত্র রাস্তা হলো যে উনি যতটা ভালো থাকে তার চেষ্টা। এবার ওনার বাড়ি থেকে আমাকে কল করলো, আমি গেলাম, গিয়ে বললাম যে দেখুন এটা অনেক সময় লাগবে, তো একটা লেন্দি প্রসেস, বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন একটা কন্ডিশনের লেন্দি প্রসেস থাকে। সেই লেন্দি প্রসেসে সেই ভদ্র মহিলা কিন্তু অনেক ভালো আছে এবং খুশি আছে। আপনি ট্রিটমেন্ট করছেন এখনো? এখন দেখুন আমরা যেটা ফলো করি বা আমি বিশেষ করে আমি ফলো করি, একটা গোল থাকে প্রত্যেক এজের, যেমন একটা গোল থাকে প্রত্যেক মানুষের, নানা রকম কমপ্লিকেশন, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, ফিজিওলজিক্যাল সিস্টেম প্রত্যেকের আলাদা। সেই রকম আমরা এই যে প্রেসক্রিপশনটা আমি নিয়ে এসেছি, এই প্রেসক্রিপশনের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে তার ট্রিটমেন্ট প্রোটোকল দেখা হয়। আচ্ছা আচ্ছা। ট্রিটমেন্ট প্রোটোকল আমরা পেশেন্টদেরকে বলি, ডাক্তারবাবু আমার পেশেন্টরা বলে আমাকে যে ডাক্তার কবে সুস্থ হবে, আমি বলি দেখুন স্টার্ট তো করি তারপরে তো বলবো, তবে আমরা টার্গেট থাকে যে 70-80% যখন চলে আসে ইম্প্রুভমেন্ট তখন আমরা বলি এবারে ডিসকন্টিনিউ করুন, সেটা আমরা সেটা অ্যাসেসমেন্ট করে সেটা বলি। আচ্ছা ডাক্তার, পরের প্রশ্নে যাচ্ছি, কি কি ধরনের ফিজিওথেরাপি হয় পেশেন্ট এবং নন পেশেন্টের ক্ষেত্রে? আরেকটা আগে বলা দরকার ছিল, বেসিক্যালি আমার ক্লিনিকে বা আমার চেম্বারে ওপিডি পেশেন্ট বেশি আসে। ও আচ্ছা। কারণ যারা নড়াচড়া করতে পারে না, মুভমেন্ট করতে পারে না, বা তাদের বাড়িতে কেয়ার গিভার নেই, তখন কি করবে? তখন আমাকে বাড়ি থেকে সার্ভিস প্রোভাইড করতে হয়। আচ্ছা আচ্ছা। এবারে দেখা গেছে উনি যখন রিক্সা করে আসছে বা কোনো গাড়িতে করে আসছে তখন কিন্তু একটা ইঞ্জুরি হচ্ছে বা ক্ষতি হচ্ছে, তখন কিন্তু আমরা কি করি, আমরা বাড়িতে সার্ভিস প্রোভাইড করি। আর বেসিক্যালি আমার চেম্বারে বা আমার ক্লিনিকে আসে যারা অর্থোপেডি বা নিউরোলজিক্যাল প্রবলেম। আচ্ছা আচ্ছা। তার মানে আপনার বাড়ি গিয়ে চিকিৎসা করেন? আপনি যেটা ভালো কথা বললেন আলোদি, খুব দারুণ কোশ্চেন বললেন আপনি, খুব ভালো লাগলো কোশ্চেনটা। নন পেশেন্ট ইমপেশেন্ট বললেন, দেখুন নন পেশেন্ট মানে আমরা সেটাকে পেশেন্ট বলছি না, দর্শক বন্ধু উদ্দেশ্যে বলি, ইনপেশেন্ট মানে সেটাকে আমরা পেশেন্ট বলছি। নন পেশেন্ট কেন বলছি না, পেশেন্টটাতে পেশেন্ট নয়, উনি হচ্ছে নন পেশেন্ট, মেনটেন করবে, কন্ট্রোল করবে। আমি নন পেশেন্টের কথা প্রথম যদি বলি, আমরা একটা স্যালারি নির্দিষ্ট পাই, স্যালারি নির্দিষ্ট পেয়ে আমরা নানা রকম খরচ করি তো, যেমন এবার তার কিছু বাকি অংশ আমরা ডিপোজিট করি। ডিপোজিট করার উদ্দেশ্য কি না, আমার ভালো মন্দে বা কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম হলে আমরা ওই ডিপোজিটটা নিয়ে আমরা চালাতে পারি, তাই তো। এখানে নন পেশেন্ট কেন বলছি, নন পেশেন্ট যারা সাধারণ মানুষ, কিছু কিছু চলাফেরা ক্ষেত্রে নানা রকম 2% ও 5% ও 10% কমপ্লিকেশন থাকে, সেটা বোঝা যায় না, চোখে দেখা যায় না। আমি সেই মানুষদেরকে বলবো বা আমাদের দর্শক বন্ধুর উদ্দেশ্যে বলছি, আমরা যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, কিছু জলের বোতল নিয়ে এক্সারসাইজ করলাম, একটু স্পাইনাল এক্সারসাইজ করলাম, রোটেট করলাম, একটু লেফট রাইট করলাম, নানা রকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম, নানা রকম করলাম, এতে কি হয়, অনেকে দর্শক বন্ধু বলতে পারে আমার কোনো কিছুই প্রবলেম নেই, আমি কেন করব? ওই যে বললাম টাকা ডিপোজিট রাখার মতো, আপনি যদি ডিপোজিট করে রাখেন, আপনার যদি জমা থাকে, আপনার যখন প্রবলেমগুলো আসবে বয়সজনিত কারণে বা কিছুদিন পর যদি কোনো সমস্যা আসে, তখন কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে। কি অ্যাডভান্টেজ না, ওই ডিপোজিটে ছিল আপনার প্রিভেনশনটা কিন্তু অনেকটা কন্ট্রোল করে দেবে, হিলিং প্রসেসটা কিন্তু খুব ফাস্ট করে দেবে, হসপিটাল স্টে যেটা হতো সেটা কিন্তু কমিয়ে দেবে। তাহলে আগে থেকে যদি আমরা ডিপোজিট করে রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা সময় কিন্তু ও কিন্তু হেল্প করতে সাহায্য করবে, ফলে ভালো থাকলেও আরো ভালো থাকার চেষ্টা করি আমরা, সেইভাবে আমাদেরকে সবাইকে করতে হবে সে নানা রকম প্রোটোকল। ইন জেনারেল বলবো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন সকাল সন্ধ্যে 30 মিনিট 30 মিনিট করে, যদি যাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কমপ্লিকেশন থাকে, পাশাপাশি কোনো ডাক্তারবাবু বা কোনো ফিজিওথেরাপিস্ট কোয়ালিফাইড ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিন যে আমি 30 মিনিট 30 মিনিট কী কী করবো। যদি আপনি 30 মিনিট 30 মিনিট করেন তাহলে দেখবেন আপনার নানা রকম প্রবলেম থেকে আপনি অনেকটা সলভ হতে পারেন, শুধু অর্থোপেডিক্যাল আর নিউরোলজিক্যাল প্রবলেম না, আপনার কার্ডিয়াক আউটপুটও মেনটেন থাকবে। ডায়নামিক্যালি ফলে আপনার নানা রকম কোন প্রবলেম এলে পরবর্তীকালে ও অনেকটা কিন্তু গার্ড করবে,
এই হলো ইনপেশেন্ট। এবার আসছে ইনপেশেন্ট, যারা আমাদের কাছে আসে বেসিক্যালি আগেই বলেছি চেম্বারে বা আমার ক্লিনিকে অর্থোপেডিক নিউরোলজিক্যাল প্রবলেম আছে, নানা রকম পেশেন্ট নানা রকম ফেস করতে হয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তারপরে নেক পেন, হ্যাঁ, তারপরে প্ল্যান্টার ফাসাইটিস, হিল স্পার, নিউরোলজিক্যাল স্ট্রোকের কারণে প্যারালাইসিস, বিভিন্ন পেশেন্টগুলো বিভিন্ন রকম ভাবে কিন্তু নানা রকম ডিজিজ থেকে পেশেন্ট আসে। কিভাবে পেশেন্ট ভালো থাকবে বা কিভাবে ভালো থাকা যায় সেটা আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করি। এবং আমার অনেক পেশেন্ট আছে যারা, ডাক্তারবাবু আমি ভালো আছি আর কি ফিজিওথেরাপি করব, আমি বলবো আপনি যেমন একটা বাড়ি করেন, বাড়িকে যেমন মেনটেন করতে হয় আপনার শরীরটাকেও মেনটেন করতে হবে। একবার ফিজিওথেরাপি করলাম, 10টা সিটিং হোক বা 15-20টা সিটিং হোক নিলেন, তারপরে বলছেন না আমি আর করব না বা আমি আর ব্যথা ভালো হয়ে গেছে আমি আর আপনার কাছে আসতে চাই না, আমি এবার নিজে নিজে কিছু করি, অবশ্যই নিজে নিজে করবেন। কিন্তু যদি সম্ভব হয় আমার দর্শকের উদ্দেশ্যে বলছি ফলো আপ রেখে দেবেন, কারোর পক্ষে যদি সম্ভব হয়। অবশ্য ফিজিওথেরাপিস্ট বা যিনি আছে গাইড করছে তিনি বলবে, আমার মনে হয় সপ্তাহে যদি একদিন দুদিন করে ফলো আপ রাখা যায় তাহলে মেনটেনটাও থাকলো, লং লাইফটা এগিয়ে যাবে এবং নানা রকম কন্ডিশন থেকে প্রিভেনশন করতে পারবেন, খুব ভালোভাবে লাইফটা কেটে যাবে। আমার 2018 সালে একটা পেশেন্টের কথা বলি, স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়েছে, তো প্যারালাইসিসের কারণে তার আমি ট্রিটমেন্ট করতে যাই 2018-19 সাল কোভিড লকডাউনের পরে। আমি যখন ফার্স্ট লকডাউন হলো আমি তখন বন্ধ করে দিলাম, কারণ এই পজিশনে তো যাওয়া যাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা আছে। তখন আমি কি করলাম, যখন কোভিড কাছাকাছি চলে গেল তখন আমার ওনার বাড়ির লোক বলছে, নিজের থেকেই বলছে, আমার মাকে আমি সপ্তাহে এক দুদিন রাখতে চাই, এখনো তার বাড়িতে আমি কন্টিনিউ করি। কারণ সেই বয়স্ক মানুষ, একই বয়স্ক মানুষ জেরিয়াট্রিক পেশেন্ট আর একই স্ট্রোকের কারণে প্যারালাইসিস, দুটো কম্বাইনলি কিন্তু তার নানা রকম প্রবলেম আসছে। সেই প্রবলেমটা যাতে প্রতিরোধ করা যায় বা পরবর্তী লাইফটা এগোনো যায়, আর সব থেকে বড় ব্যাপার হলো নিজের টয়লেট অ্যাক্টিভিটি যাতে উনি করতে পারে। এই তো গোল থাকে বয়সের পর বা একটা স্টেজে আমাদের কি থাকে, নিজের হাঁটাচলা করুক আর বিভিন্ন টয়লেট অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো করুক, নিজের ড্রেসিং হোক, ব্রাশিং হোক, এইগুলো যদি উনি করতে পারে তাহলে আর তো কোনো দরকারই নেই। এখনো ভালো আছে, কোনো রকম সমস্যা নেই। ভালো লাগছে শুনে, খুব ভালো লাগছে। হ্যাঁ, কথা প্রসঙ্গে বলি, আসছে শারদীয়া দুর্গা পুজো, তার মানে রম রম করে আমরা ঘুরতে বেরোবো, আর কেনাকাটা শপিং তো শুরু হয়েই গেছে, তাই না? কচি কাচাদের এটা চাই ওটা চাই, কিন্তু তার আগে সবার আগে আমাদের সুস্থ থাকতে হবে। যদি সুস্থ না থাকি তাহলে কি করেই বা কেনাকাটা করব, কি করেই বা হোটেল রেস্তোরাঁ খাবো, আর কি করেই বা ফিল্ম দেখবো। এখানে আপনি সুস্থ থাকার কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ, শপিং এর কথা বলছেন, শপিং এ তো আমাদের অনেক জিনিসপত্র কেনাকাটা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আগে বলেছিলাম ডিপোজিট করে রাখা, বলেছিলাম না দিদি, তা যদি ডিপোজিট করা থাকে আপনার 2 কিলো ওয়েট আপনি 20 কিলো ওয়েট সামলাতে পারছেন, যদি ডিপোজিট না করে হঠাৎ করে আপনার শপিং ব্যাগটা 20 কিলো হয়ে গেল কি 10 কিলো হয়ে গেল, তাহলে আপনার নেওয়ার ক্ষমতা কত? 2 কিলো থেকে 3 কিলো, 5 কিলো ম্যাক্সিমাম। আপনি 10-15, 15-20 কেজি আপনি ওয়েট ক্যারি করছেন, এখানে কিন্তু আপনার শোল্ডারে ইঞ্জুরি আসতে পারে বা শোল্ডার আর যে গার্ডল যে জিনিসগুলো রয়েছে ওগুলো আবার ইনস্টেবিলিটি আসতে পারে, ওখান থেকে পিছনের দিকে যেতে পারে, সেখান থেকে নেকের পেন হতে পারে ওভার স্ট্রেস পড়লে। এই জন্য যদি ডিপোজিট করা থাকে তাহলে আপনি শপিং করুন 5 কেজি থেকে 10 কেজি, 10 কেজি থেকে 15 কেজি, 15 কেজি 20 কেজি। যদি ডিপোজিট না করেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করেন, একটু 30 মিনিট নিজেকে যদি না দেন তাহলে কি হবে? ইঞ্জুরি হবে, সেখানে মাসেল ফাইবার, যে ছোট ছোট ফাইবার গুলো আছে, দর্শক বন্ধু উদ্দেশ্যে বলছি, ও ফাইবার গুলো কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ওভারল্যাপ করে যাবে, ফলে সেখানে একটা মাসেল পুল হতে পারে, ফাইবার পুল হতে পারে, সেখান থেকে মাসেল ফাইবার পুল হলে সেখানে মাসেল আবার স্ট্রেস টেনশন ক্রিয়েট করতে পারে, সেই টেনশন ক্রিয়েট। আমি বুঝতে পারছি, আমি স্টেপগুলো বলছি দিদি এবং দর্শক বন্ধু উদ্দেশ্যে বলছি, ওই স্টেপগুলো পরে প্রত্যেকটা স্টেপে স্টেপে যখন এগিয়ে যাবে একটা সময় মাসেল ফাইবার কারণের জন্য ডিস্টার্বের জন্য মাসেল পুরোটাই কিন্তু আপনার ফ্লাসিড করে যাবে। নেক্সট, কি অবস্থা? তার মানে নিজেকে খুব সচেতন হয়ে চলতে হবে এবং ডেইলি কিছুটা সময় নিজের জন্য রাখতে হবে এক্সারসাইজ করার জন্য, আর বাড়ির পরিবারের সবাইকে সুস্থ রাখতে হবে।
আচ্ছা ডাক্তারবাবু, এবার আমি অনেক সময় দেখি রাস্তায় না অনেকে চলছে, হেঁটে যাচ্ছেন, হয় বাজারে নয় কোথাও অফিসে, হঠাৎ কিরকম যেন বেঁকে 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 হাঁটছে। ওটা আরেকটার সঙ্গে একটা প্রশ্ন থাকছে যে তারপর হয়তো হাঁটতে হাঁটতে অনেকে আবার দেখি পথের মাঝখানে না দাঁড়িয়ে পড়ছে, পেছন থেকে হয়তো বাস তারপরে একটা মাসেল স্প্যাজম এসছে, টাইটনেস আসছে, কন্ট্রাকচার আছে, ডিফর্মিটি, এতগুলো স্টেজে কিন্তু একটা মানুষ বেঁকে হাঁটে। এবারে বেঁকে হাঁটলে কি হয়, একটা সময় ফল ডাউন হয়, কিন্তু যদি ওই স্টেজ গুলোর আগে মানে পেনটাকে রিমুভ করি, তার জয়েন্টের অ্যালাইনমেন্টটা যদি মেনটেন করি, তার মাসেলের পাওয়ারটাকে যদি আমি বাড়িয়ে দিই, তার জয়েন্টের স্টেবিলিটি স্ট্রেংথিং যদি আমি দিই, তাহলে ও কিন্তু নর্মাল লাইফ কিন্তু ডিল করতে পারবে। কারণ আমরা ভিজুয়ালি কিন্তু ওই লোকটাকে দেখছি, কিন্তু আমরা যখন বাড়িতে থাকি বা আমাদের সমাজে আমার পেনটা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা পেনটাকে অ্যাভয়েড করি, ফলে কি হয় একটা সময় মানুষ এটাকে মানে অ্যাওয়ারনেস না হয়ে একটা সময় ফল ডাউন হলে তখন আবার হসপিটালাইজেশন, নানা রকম প্রবলেম, কমপ্লিকেশন আসে। আমরা প্রথমেই ট্রিট করব, পেনটাকে ট্রিট করব, তারপরে মাসেলের পাওয়ার বাড়াবো, জয়েন্টের স্ট্রেন্থেনিং, স্টেবিলিটি, মোবিলিটি, এভরিথিং যা আছে, কোঅর্ডিনেশন সবগুলো বাড়াবো। এবার মাসেল তো একটা ইন্টারনালি একটা ফোর্স অ্যাবজর্ব করে, বাইরে থেকে এক্সটার্নাল একটা ফোর্স আসে। হাঁটু ব্যথা কেন হয়, যখনই আপনার এক্সটার্নাল এবং ইন্টারনাল ফোর্স যখন নিতে না পারে, বাইরের যে প্রেশারটা সেটা কিন্তু গিয়ে মাসলে তো পাওয়ার নেই, ও গিয়ে হাড়ে গিয়ে পড়ছে, তখন যখনই ফোর্স পড়ছে তখন এই যে জয়েন্টের সঙ্গে জয়েন্টের মধ্যে অ্যালাইনমেন্ট কিন্তু ঘষা লাগছে, তখন কি হবে, ম্যাল অ্যালাইনমেন্ট হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, একটা সময় যে কোনো একটা জায়গায় বডি যেহেতু প্রোটেক্টিভ মেকানিজম, ও একটা জায়গায় স্থির হয়ে গেল, আর তখনই ওই সময় আচ্ছা আচ্ছা জয়েন্টের মধ্যে পেনটা আসে। ফলে যদি আমরা মাসল পাওয়ারটাকে বাড়াই, জয়েন্টের স্ট্রেন্থেনিং বাড়াই, হাঁটু ব্যথা থাকবে না, যদি থাকে লিমিটেড থাকবে, কিন্তু তার লাইফের প্রোটোকল বা তার চলার পথটা যদি সোজা হয় সেটা আমরা কিন্তু দেখি। বাহ, খুব সুন্দর বললেন, যদি এটা মেনে চলতে পারি অবশ্যই না খুব উপকার হবে। অবশ্যই অবশ্যই, আমার বন্ধুরা নিশ্চয়ই মন দিয়ে শুনছেন এবং ডাক্তারবাবু যা যা বলছেন, অ্যাডভাইস গুলো দিচ্ছেন, আপনারা মনে রাখুন, নয় হাতের কাছে পেন পেন্সিল থাকলে একটু নোট করে নিন, আর তাছাড়া তো পরে আমি বলবো ওনার ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারবেন, এটা তো রয়েছেই আমাদের হাতে। আচ্ছা ডাক্তারবাবু, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এটা হলে কি সুস্থ হওয়া যায়? দেখুন, আমি আগেই বলেছিলাম যে কিছু ফার্স্টেই বলেছিলাম আপনাকে মেনটেন রাখতে হবে। যদি আপনি মেনটেন না করেন, আপনি 2 মাস ভালো থাকলেন, 3 মাস ভালো থাকলেন, 4 মাসে আপনার কিন্তু প্রবলেম আসতে পারে যদি আপনি না মেনটেন করেন। একটা ফিজিওথেরাপি তার একটা গোলে পৌঁছালো, সেই গোলটা পরবর্তী সেটা ফলো আপ থাকতে পারে, বা নিজের থেকে নিজে যদি পেশেন্টের বাড়ি যদি কনসিয়াস খুব থাকে সেও মেনটেন করতে পারে, কিংবা পেশেন্ট যদি নিজেকে কন্ট্রোল করতে পারে, বিশেষ করে আউট পেশেন্ট যেগুলো থাকে সেগুলো ওপিডি পেশেন্ট, তারা যদি নিজেকে কন্ট্রোল মেনটেন করতে পারে তাহলে কিন্তু অনেকটা স্বল্প হয়ে যায়। আমি বলবো দর্শক বন্ধুর উদ্দেশ্যে যে পাশাপাশি যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আছে তাদের পরামর্শ নিন, তাদের প্রেসক্রিপশনে আপনাকে গাইড করে দেবে এবং তা কি প্রোটোকলে আপনি চলবেন। অনেক পেশেন্টের বাড়িতে অনেক বলেছে যে আমি 30 দিন করলাম আর পারছি না। হ্যাঁ, আমরা 30 দিন হোক 40 দিন হোক সেটা একটা প্রোটোকলে দিই, যখনই আমি বলে দিই যে ঠিক আছে আপনি চেষ্টা করুন, 80% আমি সলভ করার চেষ্টা করছি, বাকি 20% নিজে করুন, আর যদি সম্ভব হয় একটা ফিজিওথেরাপিস্টের আন্ডারে একটা ফলো আপ রেখে দিই, সেটা ফিজিওথেরাপি পরামর্শে। এবং যদি এটা বলবো না যে ডাক্তার মেডিসিন যেটা আমি বলবো না, আমরা হঠাৎ হঠাৎ গিয়ে মেডিসিন দোকানে মেডিসিন খেয়ে নিই, সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন, সেটা ফিজিওথেরাপিস্টের পরামর্শ কিংবা ডক্টরবাবুর কাছে পরামর্শ নিন। আর নেসেসিটি যেগুলো মেডিসিন আছে, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু কেউ মানে বন্ধ করবেন না, ওগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, এবং ডাক্তারের পরামর্শ আপনাকে অবশ্যই থাকতে হবে, তার সঙ্গে ফিজিওথেরাপিস্টের পরামর্শ অবশ্যই থাকতে হবে। যদি দুটো পরামর্শ বা দুজনের পরামর্শ যদি থাকেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর পেছন ঘুরে তাকাতে হবে না। খুব ভালো লাগছে শুনতে, যদি এরকম করা যায় তাহলে ওকে। আচ্ছা রাগু, কিরকম পেশেন্ট আপনার ক্লিনিকে আসে? অনেকদিন কাজ করছেন তো। বেসিক্যালি নেক পেন আসে, লো ব্যাক পেন আসে, শোল্ডার পেন আসে, হিল পেন আসে, স্ট্রোকের কারণে প্যারালাইসিস, এগুলো আসে। আপনার ওখানে সব ট্রিটমেন্ট হয়? সব আউট ওপিডি যেগুলো আছে সেগুলো আছে, নানা যেগুলো খুব আইপিডি পেশেন্ট যেগুলো আছে সেগুলো বাড়িতে গিয়ে বা নার্সিং হোম বা কোনো হসপিটালে থেকে ট্রিটমেন্ট। আর আপনি তো বাড়িতে গিয়েও তো রোগী দেখেন? হ্যাঁ, সার্ভিস প্রোভাইড সেটা। আর আপনার সঙ্গে তো ফোনে যোগাযোগ করলে ভালো হয় তাই না? তাহলে তাড়াতাড়ি আমরা একটু সুস্থ হওয়ার দিকে গিয়ে যেতে পারবো। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে ফিজিওথেরাপি কি ভূমিকা রয়েছে? ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করুন,
ভালোভাবে থাকুন। আচ্ছা আমাদের তো আপনি শরীরটাকে একটু নাড়াচাড়া করুন বা একটু মোবিলিটি ফেজে থাকুন, দেখবেন ভালো থাকবেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যেগুলো উনি পেশেন্ট যারা পারবে নিজে করতে সেটা অবশ্যই উনি করবেন, ওনারা করবেন, বা যিনি গাইড করছে ওনারা অবশ্যই পরামর্শে ওনাদের পরামর্শে চলুন। আশা করি ভালো থাকবেন। আর বিশেষ করে যারা আরবান এরিয়া রুলার এরিয়া পড়ে যাওয়ার টেন্ডেন্সি, যদি ব্যালেন্স মেনটেন থাকে, জয়েন্টের স্ট্রেংথ থাকে, বেড মোবিলিটি থেকে সিটিং, সিটিং থেকে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং থেকে ব্যালেন্স, ওয়াকিং মেনটেন করা হয়, পেশেন্ট কিন্তু পড়বে না। বিশেষ করে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে পড়ে যায়। অনেক কথা শুনবার ইচ্ছা ছিল কিন্তু সময় তো বলছে টাটা করতে হবে। তাহলে কি হবে, 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ডাক্তার রণজিৎ বারিকের সঙ্গে আলাপচারিতায় থাকব আলোছায়া দাস। আর চিনি বন্ধু নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই নমস্কার।